কিন্তু কেন মির্জা ফখরুল সাহেবের গলায় আইডেন্টি কার্ড ঝুলিয়ে তারপরে শেষে তাকে যমুনাতে ঢুকতে হবে এবং সেই আইডেন্টি কার্ড সহ তাকে ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বসে বসে বৈঠক করতে হবে, একদম ফর্মাল কথাবার্তা, এবং তাদের যে বডি ল্যাঙ্গুয়েজ সেই বডি ল্যাঙ্গুয়েজ কথাবার্তা কোনো কিছুর মধ্যেই আমি সে আন্তরিকতা দেখিনি। ফলে আমি যদি মির্জা ফখরুল সাহেবের জায়গায় হতাম আমি যমুনাতে যেতাম না, যমুনাতে যেতাম না, যমুনার গেটে যাওয়ার আগে আমি সেখান থেকে চলে আসতাম এবং আমি বলতাম যে ঠিক আছে আমি রাজনৈতিক দল। তোমাদের অন্তর্বর্তীকালীন সরকার বিএনপিকে পাত্তাই দিচ্ছে না এবং বিএনপির সাথেও মূলত ভালো ব্যবহার করছে না এমন মন্তব্য করেছেন গোলাম মোল্লা। তিনি যমুনার একটা বৈঠকের কথা বলেছেন যেখানে সব নেতাদেরকে ভালো আচরণ করলেও আপ্যায়ন করলেও মির্জা ফখরুল বা বিএনপি নেতাকর্মীদের সাথে তেমন ভালো আচরণ বা মূল্যায়ন আচরণ করে নাই, এমন বডি ল্যাঙ্গুয়েজও দেখা যায় নাই এমন মন্তব্য করেছেন গোলাম মোল্লা। তিনি কিসের ভিত্তিতে এই কথাগুলো বললেন বিদর্শক? খুবই গুরুত্বপূর্ণ আলোচনা। আলোচনা শুনলে বুঝতে পারবেন বিএনপির সাথে অন্তর্বর্তীকালীন সরকারের সম্পর্কটা কতটা ফাটল ধরেছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। সম্মানিত দর্শক, খুব দ্রুত একটা নির্বাচন হবে এবং সেই নির্বাচনের মাধ্যমে রাজনৈতিক দলগুলো ক্ষমতা লাভ করবে, এই সম্ভাবনা ক্রমশ ফিকে হয়ে যাচ্ছে। বিএনপির যে কোনো খবরের চাইতে এখন অন্য যে কোনো খবর, চট্টগ্রামে একজন সেনাবাহিনীর কর্নেল একটা বক্তব্য দিলেন, সেটি বেশ গুরুত্ব পাচ্ছে, অথবা যে কোনো একটা উপদেষ্টা, সেটা নাহিদ হোক বর্ণ যিনি হন না কেন, তাদের সেই অনুষ্ঠানে কোনো একটা হট্টগোল হচ্ছে, কেউ বিয়ে করতে যাচ্ছেন কোনো সমন্বয়, আবার কেউ বিয়ে করছেন না আবার সেটাকে ঠাট্টা করছেন, অথবা যমুনাতে প্রধান উপদেষ্টা এবং সেনাপ্রধান তাদের মধ্যে মতদ্বৈততা তৈরি হচ্ছে, এ সকল খবর রীতিমতো ভাইরাল হয়ে যাচ্ছে এবং এ সকল খবরের যে গুরুত্ব সেই গুরুত্বের কারণেই মনে হচ্ছে যে আগামীতে একটি রাজনৈতিক সমাধান খুব দ্রুত আসছে না। আমরা একটা অরাজনৈতিক সমাধান, একটা অরাজনৈতিক পরিস্থিতি এবং একটি অরাজনৈতিক বিশৃঙ্খলার দিয়ে ক্রমশ এগিয়ে যাচ্ছি এবং আমাদের অক্টোপাসের মতো, আমাদেরকে অক্টোপাসের মতো এই আমাদের যে রাজনৈতিক দুর্ভাগ্য ক্রমশ আমাদেরকে চেপে ধরেছে। কারণটা কি? কারণটা হলো যে বর্তমানে যাদেরকে ক্ষমতায় বসানো হয়েছে বা যারা বসেছেন তাদের কারোর সঙ্গেই কোনো রাজনৈতিক দলের অ্যাডাপশন নেই, সম্পর্ক নেই এবং তাদের দরবারে বা তাদের অফিসগুলোতে কোনো রাজনৈতিক দলের যে প্রাধান্য এটি আপনি দেখতে পাবেন না। কোনো উপদেষ্টাদের অফিসে এখনও পর্যন্ত বিএনপির বা জামাতের কোনো শীর্ষ রাজনৈতিক নেতা গিয়েছেন, তারা চা পানে মিলিত হয়েছেন, পরস্পর যাকে বলা হয় স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে অভিজ্ঞতা বিনিময় করেছেন, এরকম কোনো ঘটনা ঘটেনি। যেমন দেখা গেল যে বিএনপির আগামী দিনে যিনি আইনমন্ত্রী হবেন বা যারা হবেন তাদের সঙ্গে যদি ডক্টর আসিফ নজরুলের একাধিক বৈঠক হতো, স্থানীয় সরকার মন্ত্রী যিনি আছেন, পূর্তমন্ত্রী যিনি আছেন, মানে বিএনপির যারা সম্ভাব্য মন্ত্রী হবেন, জামাতের যারা সম্ভাব্য মন্ত্রী হবেন, তাদের সঙ্গে যদি উপদেষ্টাদের ঠিক সপ্তাহে দুই দিন তিন দিন করে তাদের এরকমভাবে মত বিনিময় হতো এবং বিএনপির নেতাদের কথা, কর্ম পরিকল্পনা সে অনুযায়ী যদি কিছু ডেভেলপমেন্ট কাজ হতো, যেমন ধরুন আমার এলাকাতে, আমার গলাচিপাতে, পটুয়াখালীতে, বরিশালে, ফরিদপুরে, আমি যে যে এলাকাতে কাজ করেছি সেখানে সত্যিকার অর্থে স্ট্রাকচারাল কী কী ডেভেলপমেন্ট দরকার, সেই বিষয়গুলো, কৃষিতে কী দরকার, রোডস অ্যান্ড হাইওয়েতে কী দরকার, এলজিআরডিতে কী দরকার, তারপরে মৎস্য এবং পশুপালনে কী দরকার, এই বিষয়গুলো এখন যারা মন্ত্রণালয়ে বসে আছেন তাদের চাইতে আমি বেশি জানি আমার এলাকার বিষয়টিকে। আর অন্যদিকে আমার এলাকাতে যিনি গিয়েছেন ডিসি বা টিউনো, তারা হয়তো গিয়েছেন একের ছয় মাস আগে, তারা ওই বিষয়গুলো জানেন না, একেবারেই জানেন না। তো কাজেই বর্তমান মন্ত্রণালয় কী করছেন, প্রশাসনিক যারা কর্তা ব্যক্তি আছেন তাদের বুদ্ধি পরামর্শ বা রিকুইজিশনে কাজকর্ম করে যাচ্ছেন। আর যেহেতু এখন টাকা পয়সার একটা টানাটানি রয়েছে, ফলে গিয়ে দেখেন যে এডিবি যে বার্ষিক উন্নয়ন যেটিতে হয় সেই এডিবির বাস্তবায়নের হার বলতে গেলে একেবারে তলানিতে নেমেছে এবং প্রতিটি এলাকার যে রাস্তাঘাট, মাটির কাজ থেকে শুরু করে স্থানীয় যে কর্মসংস্থান সব কিছু মুখ থুবড়ে পড়েছে।
ফলে যারা 40 দিনের কর্মসূচি পেতেন, টিআর পেতেন, কাবিখা পেতেন, ভিজিএফ পেতেন, যা কিছু মানে সরকারি যে সুযোগ সুবিধা এলাকার অর্থনীতিকে কর্মচঞ্চল রাখত, চেয়ারম্যান, মেম্বার, উপজেলা পরিষদ, তারপরে পৌরসভা সব মিলিয়ে যে একটা রমরম অবস্থা ছিল পুরো জায়গাটিতে গত 2 মাসে রীতিমতো কবরের মতো নিরবতা নেমে এসেছে। এটা বিরাজনীতিকরণের একটা লক্ষণ। দ্বিতীয়ত, ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গেও রাজনৈতিক দলগুলোর যে বৈঠক বা হয়েছে, যে কটা দেখলাম একেবারে ফরমাল, একেবারে ফরমাল। এখানে আন্তরিকতা ছিল না, এখানে কোনো বন্ধুত্ব ছিল না, বরং এখানে যে ফর্মালিটিসগুলো দেখেছি তার মধ্যে আমি রীতিমতো অশনির সংকেত দেখতে পেয়েছি। একটা উদাহরণ দিই, যেমন ধরুন বিএনপি যদি ক্ষমতায় আসে, এই মুহূর্তে খুব দ্রুত ক্ষমতায় আসে, তাহলে কে হবেন প্রধানমন্ত্রী? তারেক রহমান সাহেব প্রধানমন্ত্রী হবেন, অথবা তারেক রহমান সাহেব যদি অল্প কিছুদিন পরে আসেন মামলা মোকদ্দমার কারণে, সেক্ষেত্রে মির্জা ফখরুল সাহেব বা দলের মহাসচিব যারা আছেন তারাই প্রধানমন্ত্রী হবেন। তো অথবা মির্জা ফখরুল সাহেব যদি প্রধানমন্ত্রী নাও হন, তিনি অ্যাটলিস্ট এলজিআরডি মিনিস্টার হবেন। তো সেক্ষেত্রে আগামীতে যিনি বা যারা এই রাষ্ট্রের উত্তরাধিকারী হবেন, যারা এই রাষ্ট্র পরিচালনা করবেন, বর্তমান যারা ট্রানজিশনাল পিরিয়ড রয়েছেন, খুবই অস্থায়ী ক্ষণস্থায়ী, তাদের কাছে সেই ভবিষ্যৎ উত্তরাধিকারীদের মর্যাদা কেমন হওয়া উচিত? নিঃসন্দেহে যারা আপনি ধরুন যুবরাজ, এখন সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সেই সালমান, বা তো মোহাম্মদ বিন সালমান যখন বাংলাদেশে আসেন আমরা তাকে তো রাজার মতো ট্রিট করি বা ট্রিট করবো যুবরাজ। তো এইভাবে আগামীতে রাজনৈতিক যদি একটা পট পরিবর্তন হয়, একটা ইলেকশন হয়, বিএনপির ক্ষমতা আসে একেবারে নির্ধারিত, কাজেই সেই জিনিস যারা বিশ্বাস করবেন বা বিষয়টি যারা সেইভাবে মূল্যায়ন করবেন, তারা বিএনপিকে মাথায় করে রাখবেন দুটো কারণে। প্রথম কারণ হলো তারা আগামীতে ক্ষমতায় আসবেন, তো যারা আগামীতে ক্ষমতায় আসবেন তাদেরকে ওইভাবে মূল্যায়ন করতে হবে। দ্বিতীয়ত, আগামীতে বর্তমান সরকারকে ইন্ডিমিউনিটি দেওয়ার যে বিষয়টি, এটি বিএনপিকে করতে হবে। অর্থাৎ এখন যে সকল কর্মকাণ্ড হচ্ছে এগুলোর একটা লিগ্যাল ফ্রেমওয়ার্ক দেওয়া, এগুলোকে ইন্ডিমিউনিটি দেওয়া, এগুলোর বৈধতা দেওয়া, সব কর্মকাণ্ডগুলো বিএনপিকে করতে হবে। এবং বিএনপি যদি কোনো কারণে সেই কাজটি না করে, তাহলে এখন যারা রাষ্ট্র পরিচালনা করছেন তাদের সবাইকে বিপদ এবং বিপত্তিতে পড়তে হবে। তো সেক্ষেত্রে ডক্টর মোহাম্মদ ইউনূসের জায়গায় যদি আমি হতাম বা অন্য কেউ হতো, এবং আমরা যদি ওইভাবেই মনে করতাম যে না, আসলে বিএনপি ক্ষমতায় আসবে বা জামাত ক্ষমতায় আসবে বা বিএনপি জামাত ক্ষমতায় আসবে, রাজনৈতিক দলগুলো ক্ষমতায় আসবে এবং তাদের হাতেই আমাদের ভবিষ্যৎ নির্ভর করছে, সেক্ষেত্রে তারা যদি আমার বাড়িতে আসতেন বা গণভবনে, বঙ্গভবনে, বা ধরুন আপনার এই যমুনা এখন যেখানে বসবাস করছেন সেখানে যদি যেতেন, তাহলে যিনি ওই বাড়িতে বসবাস করছেন ডক্টর মোহাম্মদ ইউনূস, তিনি এই অভ্যাগতদের অভ্যর্থনা জানানোর জন্য একেবারে সদর দরজায় চলে আসতেন। আপনারা যারা যমুনাতে গিয়েছেন দেখেছেন যে খুব ছোটো একটা বাড়ি, তো সেখান থেকে একদম মেইন গেটে আসতে 1 মিনিটের সময় লাগে না। তো ডক্টর ইউনূস খোলামেলা মানুষ, তিনি যখন গ্রামীণ ব্যাংক ভবনে থাকতেন, তারপর তিনি যখন সেই তার যে ইউনূস সেন্টার সেখানে তিনি বসবাস করতেন, তো তার কোনো মেহমান আসলে তিনি ওইভাবে অভ্যর্থনা জানাতেন। কিন্তু দেখা গেল যে সাম্প্রতিক সময় যে কয়টি বৈঠক রাজনৈতিক দলগুলোর সাথে হয়েছে, ছোট ছোট দলের কথা বাদ দিলাম, সেই কিন্তু বিএনপির মতো যে রাজনৈতিক দল, আমি খুবই আহত হয়েছি যে বিএনপির সব নেতৃবৃন্দ যারা গিয়েছেন তাদের গলায় মালা পরানো হয়েছে, ব্যাস পরানো হয়েছে, আইডেন্টি কার্ড, ভিজিটার, দে আর দ্য ভিজিটার আইডেন্টি কার্ড, তাদের সিকিউরিটি চেক করা হয়েছে, গলায় লাল মালা পরানো হয়েছে, লাল কার্ড যেটি ফর্মালিটিস, ইট মিনস মানে যারা গিয়েছেন তাদেরকে প্রথমেই ভিজিটার হিসেবে ইনফেরিয়ার বানিয়ে দেওয়া হয়েছে। অথচ মির্জা ফখরুল সাহেবের সঙ্গে এক টেবিলে বসতে পারেন না, এক টেবিলে বসতে পারেন না বা ওই পর্যায়ে নন, এরকম অনেক লোক যমুনাতে গিয়েছেন, তাদের গলায় আমি মালা দেখিনি। ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে তারা বৈঠক করেছেন, তারা ছবি তুলেছেন, অসংখ্য ছবি আপনি দেখতে পারবেন, তাদের গলায় মালা নেই। কিন্তু কেন মির্জা ফখরুল সাহেবের গলায় আইডেন্টি কার্ড ঝুলিয়ে তারপরে শেষে তাকে যমুনাতে ঢুকতে হবে এবং সেই আইডেন্টি কার্ড সহ তাকে ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বসে বসে বৈঠক করতে হবে, একদম ফর্মাল কথাবার্তা, এবং তাদের যে বডি ল্যাঙ্গুয়েজ, সেই বডি ল্যাঙ্গুয়েজ কথাবার্তা কোনো কিছুর মধ্যেই আমি সে আন্তরিকতা দেখিনি। ফলে আমি যদি মির্জা ফখরুল সাহেবের জায়গায় হতাম, আমি যমুনাতে যেতাম না,
যমুনাতে যেতাম না, যমুনার গেটে যাওয়ার আগে আমি সেখান থেকে চলে আসতাম এবং আমি বলতাম যে ঠিক আছে আমার এই রাজনৈতিক দল, আমার যদি গুরুত্ব থাকে দেন ইউ হ্যাভ টু কাম টু মাই অফিস, আমার অফিসে আসুন, আমার অফিসে আসুন, আপনাকে আমার অফিসে মালা পরানো হবে না। আপনি যদি শেখ হাসিনা বেগম জিয়ার সঙ্গে দেখা করার জন্য তার বাড়িতে যেতে পারেন, তাহলে আপনিও আপনার প্রয়োজন হলে আমার কাছে আসতে পারেন, গণভবনে, বঙ্গভবনে অথবা যমুনাতে মির্জা ফখরুলে যাওয়ার কোনো দরকার নেই। দ্বিতীয়ত, আপনি দেখুন রাজনৈতিক কালচারটা এমন একটা ব্যাপার যে 2018 সনেও কিন্তু মির্জা ফখরুল সাহেব তার যারা সঙ্গী সাথী সবাইকে নিয়ে গণভবনে গিয়েছিলেন শেখ হাসিনার সঙ্গে দেখা করার জন্য। ছবিগুলো দেখেন তো, সেখানে কারো গলায় মালা ছিল কি না বা তাদেরকে কীভাবে আপ্যায়ন করা হয়েছে এবং তাদেরকে কীভাবে সম্মান জানানো হয়েছে পুরো মানে ছবিটা দেখেন। আর এখানে তাদেরকে দাওয়াত করা হয়েছে, তারা একসাথে বসেছে, ছবি এসেছে, কিন্তু একসাথে চা খেয়েছে, বন্ধুত্বপূর্ণ পরিবেশে তাদের আলাপ আলোচনা হয়েছে, এসব কোনো দৃশ্য নেই, পুরোটাই একটা ফর্মালিটি। লোকজন বলা বলি করছে যে রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠক করতে হবে, তাই তারা বৈঠক করছে এবং একজন আরেকজনের দিকে তাকিয়ে আছে, কিন্তু মনের মধ্যে হাজারো অভিযোগ। বিএনপি বারবার বলছে যে আপনি কবে যাবেন, কবে নির্বাচন দেবেন, আপনি কেন বিএনপির এই যে মামলাগুলো আপনি তুলে নিচ্ছেন না, তারেক রহমানের মামলাগুলো তুলে নিচ্ছেন না, বেগম জিয়ার সমস্ত মামলাগুলো কেন তুলে নেওয়া হচ্ছে না রাষ্ট্রের পক্ষ থেকে, শেখ হাসিনার মধ্যে আপনার মধ্যে তাহলে পার্থক্য রইল কি, এত আন্দোলন করে কী লাভ হলো, এই সমস্ত কথাবার্তা যখন মনের মধ্যে থাকে তখন সেখান থেকে আসলে প্রাণ খোলা দিল দরিয়া হাসি কিন্তু বের হয় না। এবং এই যে দূরত্ব, রাজনৈতিক দলগুলোর মধ্যে দূরত্ব, এটাই কিন্তু একটি অসাংবিধানিক এবং একটি অরাজনৈতিক যে পরিস্থিতি সেটিকে আহ্বান করছে, স্বাগত জানাচ্ছে এবং এটি আলটিমেটলি শুরু হয়ে গেছে। আপনি চিন্তা করুন যে এখন দেশের যে ক্রুশিয়াল একটা মুভমেন্ট, সেখানে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বাংলাদেশে অবস্থান এক সেকেন্ডের জন্য অস্বীকার করা যায় না, কিন্তু তিনি লম্বা ছুটি নিয়ে বাংলাদেশ থেকে অস্ট্রেলিয়া চলে গেছেন তার মেয়ের সঙ্গে সময় কাটানোর জন্য। তিনি বয়োবৃদ্ধ, তার উপর অনেক জুলুম গেছে, অত্যাচার গেছে, কিন্তু দেশের এই ক্রান্তিকালে তিনি অবশ্যই যেতেন না যদি বাংলাদেশে তার কাজ থাকতো। তো দলের মধ্যে এমন কিছু হচ্ছে, বিএনপির মধ্যে এমন কিছু হচ্ছে, তারপরে সরকারের মধ্যে এমন কিছু হচ্ছে, যেই কর্মের মধ্যে মির্জা ফখরুল বাংলাদেশে থেকে তার যে কর্মক্ষমতা এটা যে ব্যবহার করবেন এটার কোনো সুযোগ তার নাই, তার সে বরং ছেলে মেয়ের সাথে, তারপরে শেষে তার জামাতার সঙ্গে, পরিবারের অন্যান্য সদস্য বিশেষ করে যদি নাতি থাকে তার সঙ্গে সুন্দর সময় কাটানোর জন্য তিনি যদি অস্ট্রেলিয়া গিয়ে থাকেন এটি তার জন্য ভালো হবে, কিন্তু আমাদের রাজনীতির জন্য কিন্তু ভালো হবে না। এক, দুই নম্বর হলো যে যমুনা নিয়ে খুব বেশি, অর্থাৎ ডক্টর মোহাম্মদ ইউনূসের যে বাসভবন, যমুনা নিয়ে খুব বেশি আলোচনা হচ্ছে, সমালোচনা হচ্ছে এবং এক্ষেত্রে যেটি হচ্ছে সেটি হলো যমুনার তে সেনাবাহিনীর সঙ্গে তার বৈঠকে কী হলো, সেখানে কী বিরূপ পরিস্থিতি তৈরি হলো, কতটা ভালো হলো, ভালো তো না, কতটা মন্দ হলো, কতটা রাগারাগি হলো, কতটা মতদ্বৈততা হলো, এগুলো নিয়ে নানা রকম গুজব ছড়িয়ে পড়ছে। আবার সে সকল গুজব নিয়ে কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারের যারা উপদেষ্টা রয়েছেন, তরুণ উপদেষ্টা, তারা আবার সেগুলোকে নিয়ে স্ট্যাটাস দিচ্ছে। ইটস এ ডেঞ্জারাস গেম, আমি বলে রাখি এটা একেবারে রীতিমতো ভয়াবহ একটা খেলা। গোকরা সাপ মানে যদি আপনি মুখের মধ্যে ঢুকেন, বিষ দাঁতলা গোকরা সাপ মুখের মধ্যে ঢুকিয়ে আপনি যদি সেই ভেলকিবাজি দেখানোর চেষ্টা করেন, এটা যতটা না ডেঞ্জারাস, বিপজ্জনক, তার চেয়েও কিন্তু এই সকল বিষয় নিয়ে ঠাট্টা করা, মস্করা কিন্তু করা কিন্তু বিপজ্জনক। যে ডক্টর মোহাম্মদ ইউনূস গদি ছেড়েছেন, তিনি গদি ছেড়ে কোথায় গিয়েছেন, লিঙ্কে দেখেন, কমেন্টে দেখেন, সরকারি যারা লোকজন, তিনি গদি ছেড়ে ঘুমাতে গিয়েছেন। তো এই এই সমস্ত জিনিসগুলো হচ্ছে, ইটস ভেরি ব্যাড থিং, খুবই খারাপ জিনিস। ইট মিন্স যে আমরা বিরাজনীতিকরণের পথে এগুচ্ছি, এগুচ্ছি তো বলা যাবে না, ধাবিত হচ্ছি, এটা এগুনো বলে না, এটাকে পেছানো বলে। দ্বিতীয়ত, আমরা সেই একাগারোর চাইতে ও খারাপ একটা পরিবেশ পরিস্থিতির দিকে নিজেদেরকে আমরা ক্রমশ ঠেলে দিচ্ছি, যা কি না আমাদের যে জীবন, বর্তমান যে জীবন, এটি আগামী দিনে আরও দুর্বিষহ করে তুলবে, সব দিক থেকে দুর্বিষহ করে তুলবে। আল্লাহ সেই বিপদ এবং বিপত্তি থেকে আমাদেরকে রক্ষা করুন, হেফাজত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
দর্শক রনির আলোচনা শুনেছেন, রনির যেই কথাগুলো বা যে বিশ্লেষণগুলো করেছেন এটা শুধুমাত্র ব্যক্তিগত একটি মতামত, কিন্তু বাস্তব চিত্র আমরা দেখতে পাচ্ছি যে অন্তর্বর্তীকালীন সরকারের সাথে বিএনপির সম্পর্কটা কেমন। অন্তর্বর্তীকালীন সরকার যদি বিএনপিকে মাইনাস করার চেষ্টা করে, যদিও কোনো সময় করা হয়েছে, তাহলে অন্তর্বর্তীকালীন সরকারের জন্য ভালো হবে না। বিএনপি জনগোষ্ঠী, বিএনপি জনপ্রিয় একটা দল, তাদের সাংগঠনিক অনেক শক্তি আছে, তারা অনেক কিছু করতে পারে। তো অন্তর্বর্তীকালীন সরকারের কিছু কিছু উপদেষ্টা যদি চেষ্টাও করে এটা, তাহলেও সফল হবে না, কারণ বিএনপি শক্তিশালী দল। যাই হোক, এখানে গোলাম মোহাম্মদ রনির যে কথাগুলো, যে টপিক নিয়ে কথাগুলো বলেছেন, এই কথাগুলো আসলে কতটুকু বাস্তবের সাথে মিল রয়েছে সেটা নিয়ে আপনারা মন্তব্য করবেন।